আজকে আমি সুজির হালুয়া বানিয়ে দেখাবো। এটা একটা মিষ্টি আইটেম, সবাই খুব পছন্দ করেন জানি সুজির হালুয়া খেতে। আজকে এই জন্যই আমি এটা করবার চেষ্টা করছি। সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে 100 সুজি নিয়েছি, একই মাপে চিনি নিয়েছি, আর এর সাথে ঘি লাগবে। ঘিটাও মোটামুটি কাছাকাছি মাপ হলে ভালো হয়, তাহলে আমরা অত দেব না, কমই দেব, দেখিয়ে দেবো কতটুকু দিচ্ছি। আর এর সাথে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর এখানে অ্যামন্ড আছে। কাজু বাদাম আমি নিয়েছি 4টে, আমি শুধু টুকরো করে নিয়েছি দেখুন। আর কিশমিশটা এভাবেই দেবো, আর অ্যামন্ডটাকে আমি ছোটো ছোটো টুকরো করবো লাস্টে সাজানোর জন্য। চলুন তাহলে এবার শুরু করি আজকের হালুয়াটা। প্রথমে কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন। এখন 1/2 চামচ ঘি আমি দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে গেলেই কাজু বাদামটা কিশমিশটা দিয়ে দেবো। আঁচ কিন্তু একদম কম থাকবে, কেমন লো থাকবে ফ্লেম। খুবই সোজা, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, শুধু দেখুন কিভাবে করছিস। আঁচ আমি বাড়িয়ে দিলাম। দেখুন কিশমিশগুলো ফুলে ফুলে গেছে, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে আঁচটা কমিয়ে তুলে নিচ্ছি। এখন আমি যেটুকু ঘি আমার রয়েছে ওর ভেতরে আমি সুজিটা দিয়ে দেবো, কেমন 100 সুজি যেটা নিয়েছি সেটা। এখনই আর ঘি আমি দিচ্ছি না, চেষ্টা করব কম ঘি দিয়ে করতে, কিন্তু একটু ঘি দিতে হয়, না হলে না হালুয়াটা অত টেস্টি হয় না। আঁচটা মিডিয়াম থাকবে, সুজিটা একদম ব্রাউন হতে হবে, আস্তে আস্তে নাড়বেন, খালি একটু পরে পরেই নেড়ে নেড়ে ব্রাউন হতে হবে, কেমন। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, কম কম 1/2 চামচ দিয়ে দিলাম ঘি। এভাবে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ আমার একটু ব্রাউনিশ কালার হয়ে না যাচ্ছে, কেমন। এখানে যেন সাদা থাকে না এটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু হালুয়া দেখতেও যেমন ভালো লাগবে না, খেতেও কিন্তু অত স্বাদ আমাদের হবে না। আস্তে আস্তে দেখুন কালারটা আমার চেঞ্জ হচ্ছে, আজ কিন্তু একদম কমানো থাকবে, কেমন। এখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জল ততটা দিতে হবে যতটা সুজির মাপ নেবেন। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, সেজন্য 1.5 কাপ জল দেবো, কেমন। আর চিনির মাপও তাই, যা সুজির মাপ তাই চিনির মাপ। এবার কিন্তু আমি চিনিটা আমার দিয়ে দিতে হবে, আর একটু ভেজে নিচ্ছি, যতটা ভাজতে পারবো অতটাই ভালো, আবার যেন পোড়া ধরে না যায়, এটা এখানে একটা বিরাট দেখবার জিনিস। খুব ধৈর্য ধরে এই জায়গাটা করবেন, সুন্দর একটা স্মেল আসছে। আমি এবার সুজিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিলাম, এবারে আবার চিনি সুজি দুটোই একসাথে নাড়তে হবে। একটু চিনিটা মেল্ট হতে দেবেন, তাহলে কি হবে কালারটা কালচে হবে, একটু দেখবেন হালুয়া কালচে কালচে কালারের হয়। এখানে আমাকে আর একটু ঘি নিতে হবে, তারপরে আবার নাড়তে হবে। এখনই আমি জল দিতে পারবো না, আর একটু পরে দেব। আমি যে ভেজে রেখেছিলাম কাজুটা কিশমিশটা সেটা দিয়ে দিলাম এর ভেতরে, এখন এবার শুধু একটু নাড়াচাড়ার মধ্যে থাকবে। কালার দেখুন আমাদের পুরো আলাদা হয়ে গেছে, কিন্তু আর একটু হবে, জলের মাপটা যেন বেশি বা কম না হয়ে যায় সেটাও ঠিক করে দিতে হবে। আমি এবারে জলটা দিয়ে দেবো, আঁচটা কমানো আছে। এখানে অবশ্যই গরম জল ইউজ করতে হবে, কেমন, ঠান্ডা জল দেওয়া যাবে না। 1.5 কাপ জল আমি দিলাম, আঁচটা কমানো থাকবে,
আস্তে আস্তে নাড়ব। আর কিচ্ছু মিশবে না, এভাবে জলটা আস্তে আস্তে একটু মরে গেলে হয়ে যাবে আমার হালুয়া। খুব কম সময়ে হবে, অবশ্যই করবেন, বাচ্চারা ভীষণ ভালোবাসে এটা খেতে, করে দেবেন নিশ্চয়ই ভালোবাসবে। পছন্দ যদি হয় রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার করবেন। আঁচটা বাড়িয়ে দিলাম, একটু নাড়ার মধ্যে এখন থাকবে। আঁচটা মিডিয়াম করে দিলাম। এখানে আমি ঘি আরেকটু দেব, হাফ চামচ, মোটামুটি দু চামচ ঘি আমার লাগলো। টেবিল স্পুনে, টু টেবিল স্পুন ঘি লাগলো। চাইলে ঘি আরও দেওয়া যেত, কিন্তু এখানে দিলাম না। যত এখানে ঘি পড়বে না ততই স্বাদ হবে কিন্তু জিনিসটা। প্রায় হয়ে এসছে, দেখুন ছেড়ে ছেড়ে আসছে। টিফিনে নিতেও কিন্তু এই হালুয়া ভীষণ ভালো, পুরীর সাথে খান, রুটির সাথে খান। আর একটু হলেই হয়ে যাবে, বেশি টাইট করে দেবেন না, তাহলে আবার ঠান্ডা হয়ে গেলে কাট কাট হয়ে যায়। নরম নরম কিন্তু আমাদের হতে হবে, এটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ একটু সুন্দর সেট হয়ে যাবে। কেমন, আমি এবার বন্ধ করে দিচ্ছি। আমার হালুয়াটা রেডি হয়ে গেল, আমি ডিশে ঢেলে দেখাবো। একটু ঠান্ডা হতে দিতে হবে হালুয়াটা। দেখুন পুরো রেডি হয়ে গেল। আমি এমনটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটাকে ওপর থেকে শুধু সাজিয়ে দেব, দেখতে ভালো লাগবে সেই জন্য সুন্দর করে একটু। ব্যাস তাহলেই হয়ে গেল। অবশ্যই বানাবেন, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।